পাখাখি নাস ধরে বাজি বাজিগাই সে কাম করলে রাজ্য সরকার সে ছটেই করেদ যা নিয়ে সে দীর্ঘদিন হল লোয়ার পি ধারণা দিয়েছেন এপর্যন্ত সরকার সেমান দাবি শুণু না এবং তা কোণস্ত আলোচনা করতে সেই কাকরের রাতে রাতে পড়ি রয়েছেন কিন্তু সে আমাদের অনেক কতোজণ্টাফ সে আমি কথা সে কম কুমার ম্যাডাম কবে দীর্ঘ মাসে হলি আমার পিলা মানে শীতকাখরে এটা বিনা ছাত কিন্তু সরকার দেখ রুম ভিতরে এসি ভিতরে রই পিলাঙ্গুারি আজ পর্যন্ত শুণু না সে প্রায় নাস কাল খটি যে কি যেত বেলা টাইম রে কি আমাদের ঘর বাহু নাই নিজের সুরক্ষা ঘর ভিতরে রেলে এ পিলা মানে বাহারে আসি সমস্ত রোগী মান সেবা করছেন অর্থ সরকার আজ পর্যন্ত শুণু তা কিন্তু শুণু আমি সেই দাবি করুচু কাল নবীন নাস ঘেও করবু পর দিন যাই বিধানসভা ভিতরে বসিবুলে নিহত গুহারি শুণবা দরকার দাবি কেবল গোটি যেতবে আবশ্যকতা ସାରା ପୃଥିବୀ ଯେତେବେଳେ କରୋନାକୁ ଡରି ଘର ଭିତରେ ବସି ରହୁଥିଲେ ସେତେବେଳେ ଏମାନେ ପାଠ ସାଠ ପଢ଼ି କମ୍ ବୟସର ପିଲାମାନେ ଘର ଘର ବୁଲି ଗାଁ ଗାଁ ବୁଲି ସେବା କରିଛନ୍ତି ଯେତେବେଳେ ଆବଶ୍ୟକତା ଥିଲା ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ସେତେବେଳେ ଏମାନଙ୍କୁ ବ୍ୟବହାର କଲେ ଅଇଁଠା ଚା କପ୍ ଫିଙ୍ଗିଲା ଭଳି କରୋନାର ପ୍ରଭାବ ଯେତେବେଳେ କମିଗଲା ସେତେବେଳେ ଏମାନଙ୍କୁ ବାହାର କରିକି ଫିଙ୍ଗି ଦେଇଛନ୍ତି ଆଜିକି ପାଖାପାଖି କୋଡ଼ିଏରୁ ଅଧିକା ଦିନ ହେଲାଣି এই বসিছি বসি সরকার জন প্রতিনিধি এ রাজ্য মা বলি এ রাজ্যের জনে ভৌণী বলি এ রাজ্যের জনে ভাই বলি। অন্তত রাজ্য সরকার জন ভোটর বলে কেজে প্রতিনিধি আসি আমাদের কথাবার্তা হো না করি আমার ধৈর্য বন্ধ ইয়া পার লড়াই আগামী দিনের হব আমি নবীন নিবাস ভিতরে পশিবু চেহে যেতে শক্তি লগাই দে না সরকার आगामी दिन छाडबार नै पार रास्तार पुलिस सहित पोलिसहित हे मरकै प्रस्तुत अछु भोकरे मर अपेक्षा ए प्रकार लडै गरि आम रास्तार मरबु आज आमे सूचना देउछु राज्य सरकार सहित कमसे कम आम सहित पदे कथा आमक ए टेन्ट पुलिस सु प्रशासन मना बाँ আমি কোন পাকিস্তানি আমার এ দেশে রহবার অধিকার নাই আমার গণতান্ত্রিক অধিকার রয়েছে যেকোন জায়গায় আমি আন্দোলন করপারু আমার নৈতিক অধিকার আছে আমি সরকার বিরুদ্ধে স্বর উঠাই পাবু কিন্তু কোভিড নাইন বাহানা করে আপ মান পদে কথা হো না আউ এ যে কুম্ভ নিদ্রা কুম্ভকর্ণ নিদ্রা আমি বরদাস্ত করিব না আসনটা কাল আমার যুদ্ধ আরম্ভ হল আবশ্যক পড়লে বিধানসভা ভিতরে পশিবু আর পার লড়াই হব গোটিয়ে ডিম আমার স্থায়ী নিউজ আমি দিও আমার যেমি খটাইল তা অধিক খটা মনে নাই আমার পেটুক দানা দিও আমার চাকি দিও ভারত মাতা মাবি যদি সরকার নশুণবে তাহলে আমি এ যুদ্ধ বন্ধ করবু না যেতে দিন লাগু যেতদিন যুদ্ধ লাগবে আমি সেতেদিন পর্যন্ত এ যুদ্ধ লড় ଭାଇ ଯାହା କହିଲେ ନବୀନ ନିବାସଙ୍କୁ ଆମେ ଘେରଉ କରିବୁ ବିଧାନସଭା ଧସେଇ ପଶିବୁ ନବବାବୁଙ୍କ ଘର ମଧ୍ୟ ଘେରାଇ କରିବୁ ଯେତେ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟ ଆବଶ୍ୟକତା ଅଛି ଆମ ଦାବି ପୂରଣ ପାଇଁ ଆମେ ସମସ୍ତ ପ୍ରକାର କାର୍ଯ୍ୟକ୍ରମ କରିବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ହେଉଛୁ